আসসালামু আলাইকুম থিওরি অফ কম্পিউটেশন লেকচার সিরিজে আপনাকে স্বাগতম এই লেকচার ভিডিওতে আমরা কথা বলবো ক্রস প্রোডাক্ট বা কার্টেসিয়ান প্রোডাক্ট এবং ফাংশন নিয়ে তো ক্রস প্রোডাক্ট আমরা একটা एग्जांपल দেখার মাধ্যমে জানার চেষ্টা করব ডেফিনিশন আমরা পরে দেখব তো ফার্স্ট অফ অল আমরা মনে করছি एग्जांपल দেখছি আমরা তো আমরা মনে করছি আমাদের কাছে একটি সেট আছে এ এবং এ সেটের মেম্বার হচ্ছে 1 2 অর্থাৎ হচ্ছে নাম্বার এবং বি আর একটি সেট আছে এবং বি সেটের মেম্বার হচ্ছে এ বি সি তো আমাদের কাছে দুটি সেট আছে এ একটি সেট এ সেটের মেম্বার হচ্ছে ওয়ান এবং টু এবং বি হচ্ছে একটি সেট এবং বি বি সেটের মেম্বার হচ্ছে এ সি তো এখন এই দুটি সেটের যদি আমরা ক্রস প্রোডাক্ট বা কার্টিসিয়ান প্রোডাক্ট বের করতে চাই তাহলে আমরা বলবো হচ্ছে এ ক্রস বি ইজ ইকুয়ালস টু তো এই যে আমরা যদি ক্রস করি এ সেটের সাথে বি সেটের তাহলে আমরা যে প্রোডাক্ট পাবো সেটা হচ্ছে অর্ডার পেয়ারের সেট তো অর্ডার পেয়ার কি আমরা লাস্ট দেখছি ভিডিওতে দেখে এসেছিলাম যে টু টাপলকে আমরা অর্ডার পেয়ার বলে থাকি তো টু টাপলের মধ্যে আমাদের কন্ডিশন কি কী ছিল টাপল হওয়ার ক্ষেত্রে ফার্স্ট অফ অল কোনো না কোনো অর্ডারে থাকতে হবে সেকেন্ড হচ্ছে ফার্স্ট প্যারাথিসিস দিয়ে লিখতে হবে এবং থার্ড হচ্ছে ফাইনাইট সিকোয়েন্স হতে হবে তো এই তিনটা কন্ডিশন হচ্ছে আমাদের টাপল হওয়ার জন্য এবং অর্ডার পেয়ার হওয়ার জন্য সেই টাপলটা হতে হবে টু টাপল তো আমাদের এ ক্রস বি যদি আমরা করি তো আমাদের ভিতরে যে সেট ইলিমেন্টগুলো হবে সেটা হবে হচ্ছে অর্ডার পেয়ারের সেট তো এখন সেট তো আমরা লিখে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তো আমরা দিলাম সেকেন্ড ব্র্যাকেট তো এখন আমরা যদি ক্রস প্রোডাক্ট করি তো ভিতরে পাবো কি ভিতরে পাবো হচ্ছে অর্ডার পেয়ার তো অর্ডার পেয়ারের মধ্যে আমরা জানি দুটো এলিমেন্ট থাকে তো ফার্স্ট যে এলিমেন্ট সেটা আসবে হচ্ছে এ থেকে এবং সেকেন্ড যে এলিমেন্ট সেটা আসবে হচ্ছে b থেকে তো a থেকে আমাদের ফার্স্ট এলিমেন্ট ধরলাম 1 আসলো এবং b থেকে আসলো হচ্ছে a এবং আমরা বলছি এখানে অর্ডারড পেয়ারের সেট হবে তো অর্ডারড পেয়ার হচ্ছে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখি তো এটা কোনো না কোনো একটা সিকোয়েন্সে আছে কারণ a b c তো ভেরিয়েবল আমরা ভ্যালু তো জানি না দেন হচ্ছে এগেইন আমাদের অর্ডারড পেয়ার তো ফার্স্ট এলিমেন্ট আসবে a থেকে এবং সেকেন্ড এলিমেন্ট আসবে b থেকে তো a আমরা নিয়ে নিয়েছি তো এবার b নিব এগেইন 1 নিচ্ছি আমরা ফার্স্ট এ থেকে এবং সেকেন্ড হচ্ছে বি থেকে তো বি থেকে আমরা এ নিয়ে নিয়েছি বি নিয়ে নিয়েছি এবার সি নিব তো ওয়ান সি তো এগুলো হচ্ছে আমাদের একটা অর্ডার পেয়ার একটা অর্ডার পেয়ার একটা অর্ডার পেয়ার কারণ আমাদের এখানে এলিমেন্ট দুটি ফাইনাইট সিকোয়েন্স ফার্স্ট প্যান্থিসিস কোনো না কোনো অর্ডারে রয়েছে দেন আমাদের সেকেন্ড এলিমেন্ট নিলাম টু এবং এর থেকে আইটে এলিমেন্ট নিলাম অর্থাৎ আমাদের এই যে অর্ডার পেয়ার রয়েছে অর্ডার পেয়ারের ফার্স্ট এলিমেন্টটা আসছে এ থেকে এবং সেকেন্ড এলিমেন্ট যেটা সেটা আসছে হচ্ছে বি থেকে তো এখানে ওয়ান হচ্ছে এ থেকে আসছে এ হচ্ছে বি থেকে আসছে এখানে ওয়ান আসছে এ থেকে বি আসছে বি থেকে ওয়ান আসছে এ থেকে এবং সি আসছে বি থেকে তো টু আসছে আবার এ থেকে এবং এ আসছে হচ্ছে বি থেকে তো এরকম হবে হচ্ছে টু বি এবং টু সি এবং তাদের সেট তো আমরা ক্রস প্রোডাক্ট বা কার্টিশিয়ান প্রোডাক্টের এখন ডেফিনেশন যদি আমরা দেখি এখানে যে ডেফিনেশন দেওয়া তো ডেফিনেশন কি বলছে ডেফিনেশন বলছে ইফ এ অ্যান্ড বি আর টু সেটস তো এ একটা সেট বি একটা সেট আমরা ধরেছি দ্য কার্টেশিয়ান প্রোডাক্ট অর ক্রস প্রোডাক্ট অফ এ অ্যান্ড বি রিটেন এ ক্রস বি আমরা এ এবং বি এর যদি কার্টেশিয়ান প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট করি তাকে আমরা লিখি হচ্ছে এ ক্রস বি ইজ দ্য সেট অফ অল অর্ডারড পেয়ারস তো এটা একটা সেট আমরা পাবো আলটিমেটলি আউটপুট হিসেবে এবং সেই সেটটা হবে হচ্ছে অর্ডার পেয়ারের সেট তো অর্ডার পেয়ার কি আমরা লাস্ট লেকচার ভিডিওতে খুবই ভালো মতো বুঝে এসেছি তো এখানে হোয়ার ইন দ্য ফার্স্ট এলিমেন্ট ইজ এ মেম্বার অফ এ তো ফার্স্ট এলিমেন্ট হচ্ছে মেম্বার অফ এ এবং সেকেন্ড এলিমেন্ট ইজ এ মেম্বার অফ বি তো এখানে যে ওয়ান এটা এ এর মেম্বার এবং এ হচ্ছে বি এর মেম্বার এখানে ওয়ান এ এর মেম্বার বি হচ্ছে বি এর মেম্বার ওয়ান হচ্ছে এ এর মেম্বার সি হচ্ছে বি এর মেম্বার টু হচ্ছে এ এর মেম্বার এবং এ হচ্ছে এর মেম্বার টু হচ্ছে এর মেম্বার বি হচ্ছে এর মেম্বার টু হচ্ছে এর মেম্বার এবং সি হচ্ছে এর মেম্বার তো আশা করতে আশা করি যে বুঝতে পারছেন যে ফার্স্ট এলিমেন্ট এটা হচ্ছে এ থেকে আসছে এবং সেকেন্ড এলিমেন্ট এটা আসছে বি থেকে তো এই গেল হচ্ছে ক্রস প্রোডাক্টের সব যত কথাবার্তা আছে সব ক্রস প্রোডাক্ট নিয়ে আশা করি বুঝতে পেরেছেন তো এবার আমরা কথা বলবো হচ্ছে ফাংশন নিয়ে তো ফাংশনের ডেফিনেশন দেওয়া রয়েছে এ ফাংশন ইজ অ্যান অবজেক্ট দ্যাট সেটস আপ অ্যান ইনপুট আউটপুট রিলেশনশিপ তো ফাংশন নিয়ে মেইন যে কথা সেটা হচ্ছে ইনপুট আউটপুট রিলেশনশিপ দেখাবে বা ইনপুট আউটপুটের মধ্যে কোনো একটা রিলেশন স্থাপন করবে তো আমরা একটা এক্সাম্পল যদি তো এক্সাম্পল আমরা বলছি ফাংশন অফ এক্স ইজ ইকুয়াস টু এক্স স্কোয়ার বা ইজ ইকোয়াস টু ফাংশন অফ এক্স এবং এক্স ইস ইকুয়াস টু এক্স স্কোয়ার ফাংশন অফ এক্স ইস টু এক্স স্কোয়ার তো এইখানে আমাদের ফাংশন কি ফাংশন অফ এক্স তো ফাংশন অফ এক্সকে আমরা ওয়াই বলছি না বললেও পারি যদি আপনার কাছে ভেজাল লাগে তাহলে আপনি ইজিলি এভাবে লেখেন সে হচ্ছে এক্সাম্পল হচ্ছে ফাংশন অফ এক্স ইজিক টু এক্স স্কোয়ার তো এখানে আমাদের ইনপুট কি হবে এখানে আমাদের ইনপুট হবে হচ্ছে এই যে ফাংশন অফ এক্সের মধ্যে আমরা এই জায়গাতে ইনপুট নিব এবং এই ইনপুটের উপর ডিপেন্ড করে আমরা এই জায়গা থেকে একটা আউটপুট পাবো তো আমাদের ফাংশন মেইনলি কী করে ফাংশন মেনলি করে হচ্ছে এই যে আমরা কী ইনপুট দিলে কি আউটপুট পাবো বা কি রূপ আউটপুট আসবে বা তাদের মধ্যে সম্পর্ক কি হবে সেটাই স্থাপন করার কাজ হচ্ছে ফাংশনের তো এখানে আমরা যা ইনপুট নেই না কেন আমাদের ফাংশনের মতে যেহেতু আমরা যদি এক্স ইনপুট নেই আমরা আউটপুট পাবো কি এক্স স্কোয়ার তো এখানে আমাদের যাই আমরা ইনপুট নিব তার বড় কিন্তু আমরা আউটপুট পাবো তো এখানে সে যদি আমরা ইনপুট নেই এক্স সিকোয়াস টু টু তো আমাদের ফাংশন অফ এক্স কি হবে ফাংশন অফ টু ইজি হবে হচ্ছে ফোর যদি ইনপুট নেই এক্স ইস টু থ্রি তাহলে থ্রি স্কোয়ার এক্স স্কোয়ার মানে হচ্ছে থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন অর্থাৎ এখানে আমরা একটা ইনপুটের জন্য একটা আউটপুট পাচ্ছি এবং তাদের মধ্যে একটা রিলেশন মেনটেন করছে তো এটাকেই বলা হয় হচ্ছে ফাংশন এ ফাংশন ইজ অ্যান অবজেক্ট দ্যাট সেটস আপ অ্যান্ড ইনপুট আউটপুট রিলেশনশিপ তো এখানে আমরা যদি এফ অফ এক্স দেখি তাহলে আমরা ইজিলি আরো বলতে পারি যে আমাদের এক্স এর ভ্যালু যদি টু হয় তাহলে ফাংশন অফ টু না ওয়াই এর ভ্যালু হচ্ছে ফোর এবং এক্স এর ভ্যালু যদি থ্রি হয় ওয়াই এর ভ্যালু হবে নাইন এক্স এর ভ্যালু যদি ফোর হয় ওয়াই এর ভ্যালু হবে সিক্সটিন তো আশা করি বুঝতে পারছেন তো ফাংশনের মধ্যে আমাদের আরেকটা ফ্যাক্ট রয়েছে সেটা হচ্ছে ডোমেইন এবং রেঞ্জ তো ডোমেইন কি তো ডোমেন হচ্ছে আমরা যা ইনপুট নিব সেটাই হচ্ছে ডোমেন ইনপুট ইন্ডিকেট করবে হচ্ছে ডোমেনকে এবং রেঞ্জ ইন্ডিকেট করবে হচ্ছে আউটপুটকে তো এই ফাংশনের ক্ষেত্রে আমাদের ডোমেন কি হবে এই ফাংশনের ক্ষেত্রে আমরা ইনপুট কী কী নিচ্ছি তো আমরা ইনপুট নিচ্ছি বা ইনপুট আমরা কী কী নিতে পারবো ইনপুট আমরা নিতে পারবো হচ্ছে কোনো নাম্বার এবং আউটপুট আমরা সেই নাম্বারটার স্কোয়ার পাবো তো এখানে আমরা নাম্বার কি ইনপুট নিতে পারি আমরা কি নেগেটিভ নাম্বার ইনপুট নিতে পারি নেগেটিভ দিকের যদি আমরা এক্সেসিকোয়াস টু মাইনাস থ্রি ইনপুট নিই ওয়াইজিকোয়াস টু আমরা কী পাই নাইন পাই এক্সিসিকোয়াস টু মাইনাস টু নিলে ওয়াই জি কোয়াস টু ফোর পাবো এক্স এসিকোয়াস টু মাইনাস ওয়ান নিলে ওয়াইজিকোয়াস টু ওয়ান পাবো অর্থাৎ আমরা নেগেটিভ দিকেও যদি কোনো নাম্বার নেই এবং তাকে যদি আমরা বর্গ করি আমরা সেমই একটা পজিটিভ নাম্বারই পাচ্ছি তো এখানে আমরা ইনপুট নিতে পারছি মাইনাস ইনফাইনাইট থেকে এবং প্লাস ইনফাইনাইট পর্যন্ত তো এই যে আমরা যতটুকু ইনপুট নিতে পারবো সেটাই হচ্ছে আমাদের ডোমেন তো এখানে আমরা ইনপুট নিতে পারছি কতটুকু মাইনাস ইনফাইনাইট থেকে ইনফাইনাইট তো এটাই হচ্ছে আমাদের ডোমেন এই পার্টিকুলার ফাংশনের ক্ষেত্রে তো এই পার্টিকুলার ফাংশনের ক্ষেত্রে রেঞ্জ কি হবে এবং রেঞ্জ রেঞ্জ আইডেন্টিফাই করবে হচ্ছে আউটপুটকে তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা যাই ইনপুট নিই না কেন আমরা যদি মাইনাস কোনো নাম্বার ইনপুট নেই সেটা কিন্তু প্লাস হয়ে যাচ্ছে মাইনাস ইনপুট নিলে নাইন হয়ে যায় মাইনাস টু ইনপুট নিলে ফোর হয়ে যায় কারণ আমাদের ফাংশন কিন্তু এক্স স্কোয়ার তো মাইনাস থ্রি হোল স্কোয়ার মানে কি নাইন তো এই জন্য আমাদের যাই আমরা নেগেটিভ দিকে ইনপুট নেই না কেন অল দো হচ্ছে আমাদের ডোমেন হচ্ছে মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইটের দিকে তারপর আমাদের রেঞ্জ কিন্তু অবভিয়াসলি পজিটিভ কোনো নাম্বারই আসছে তো আমাদের আউটপুট বা আমাদের রেঞ্জ হবে হচ্ছে জিরো থেকে ইনফাইনাইট তো এটাই হচ্ছে আমাদের রেঞ্জ তো ফাংশন কি ফাংশন হচ্ছে একটা অবজেক্ট যেটা হচ্ছে ইনপুট আউটপুট রিলেশনশিপ স্থাপন করবে তো এটার মধ্যে আমাদের ডোমেন হবে ইনপুটটা এবং রেঞ্জ হবে হচ্ছে আউটপুটটা তো এটা হচ্ছে একটা পার্টিকুলার ফাংশনের জন্য আমরা এক্সাম্পল দেখলাম ওয়াইজিকোয়াস টু ফাংশন অফ এক্স জিওস টু এক্স স্কোয়ার বা আমরা এখানে বলতে পারি ফাংশন অফ এক্স ইজিক্স টু এক্স স্কোয়ার একটা একটা ফাংশন এক্স আমরা ইনপুট নিচ্ছি আউটপুট পাচ্ছি হচ্ছে ওয়াই বা এক্স স্কোয়ার তো আশা করি সব কিছু বুঝতে পেরেছেন আজকে লেকচার ভিডিও ক্রস প্রোডাক্ট এবং ফাংশন নিয়ে তো আজকে লেকচার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই এবং অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিবেন আমাদের চ্যানেলটি যদি আপনার সাবস্ক্রাইব করা না থাকে কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম